জি এখন আমি একটু অমিত থাকতে থাকলে ভালো হইতো আমি তো আসলে হিন্দুদের ঘরে জন্ম নেওয়া এখন বিষয়টা হলো অমিত দা যদি থাকতো তাহলে আমি একটা প্রশ্ন করতে পারতাম তো যেহেতু করতে আচ্ছা আচ্ছা বাস ভেরি ভাই দাদা ভালো আছেন দাদা জি এই যে মহাভারতের একটা ব্যাপারে আমি একটু কথা বলতে চাইছিলাম যে আহ মহাভারত নাকি কখনো ভুল কিছু দেখে নাই বা অশুদ্ধ বলতে কোনো কথা নেই কিন্তু আমার একটা প্রশ্ন হলো যে যখন বিচিত্র তখন তার দুই সন্তান ধারণ করা হলো সেখানে ওই বেদব্যাসের মাধ্যমে তাতে কি তাদের কুরু আহ বংশ রক্ষা হলো আচ্ছা এই ব্যাপারটা আপনাকে পড়তে গেলে বা বুঝতে গেলে সনাতন ধর্মের সন্তান কত রকমের হতে পারে এইটা আপনাকে জানতে হবে আর কি এর জন্য আপনাকে সংহিতা করতে হবে বা পরাশর সংহিতা বা ভরদ্বাস সংহিতা কারণ বেদের যে সংহিতা সেটাকে এরা তিনজন এক্সপ্লেনেশন করেছেন মানে ইন্টারপ্রিট করেছেন আর কি তো এই যে সন্তানগুলো এইটাকে বলা হয় ক্ষেত্রজ সন্তান মোটামুটি আমাদের সমাজে এটা এখন উঠে গেছে আহ সন্তান কিরকম না বিবাহ যেটা বিয়ের মাধ্যমে হয় বিয়ে বিয়ে আবার ছ রকমের বিয়ে আছে তারপরে হচ্ছে ক্ষেত্রজ ক্ষেত্রজ কথাটার অর্থ হচ্ছে অর্থাৎ কোনো স্বামী ধরুন ইম্পর্টেন্ট বা স্ত্রী ইম্পর্টেন্ট মানে অপারগ আর কি সন্তান ধারণ বা স্বামী শুক্রাণু উৎপাদনে অপারগ সেক্ষেত্রে অন্য কোন নারী বা অন্য কোন পুরুষ দ্বারা ওই ক্ষেত্রে ক্ষেত্রে সন্তান উৎপন্নকে বলা হয় ক্ষেত্রজ আর যদি স্বামী বা স্ত্রী কোনোটা আইডেন্টিফাইড নয় অর্থাৎ পরিচয় জানা যায়নি তাকে বলা হয় জারজ তাহলে এই তিনটে বা তিন রকম আছে সেটা হচ্ছে একটা হচ্ছে বিবাহ একটা ক্ষেত্রজ একটা জারোজ তো এইগুলো হচ্ছে ক্ষেত্রজ সন্তান যেমন বিদুর বিদুরের জন্ম কিসে করবে হ্যাঁ ওইটা হচ্ছে ক্ষেত্রজ এখন আমার প্রশ্নটা কিন্তু আমার প্রশ্নটা ছিল ছিল কুরু বংশ তাদের সন্তান দরকার তাহলে আমার বাবা বা আমার বংশ রক্ষার্থে আমার বাবার ঔরসে যেহেতু আমি জন্মগ্রহণ করছি তার মানে আমি যেমন আমার মিত্র পরিবার সেখানে যদি অন্য কেউ সন্তান আহ ধারণ করায় যেভাবেই হোক তাহলে সেটা কি আমার পরিবার বা আমার যে গোত্র আমার যে আহ বেসিক যে আমাদের বংশ সেটা কি রক্ষা পেলো পেল তো তার কারণ হচ্ছে যখন বিয়ে হয়েছিল আপনার পিতামাতার আপনার মায়ের গোত্র চেঞ্জ হয়েছিল এটা জানেন কি মায়ের গোত্র চেঞ্জ হওয়াটা আসলে বিবাহের মাধ্যমে একটা মানুষের গোত্র চেঞ্জ হয়ে যায় হ্যাঁ এটাই হচ্ছে ধর্মের গণা কলা সেটা তো আমার বংশের কেউই না সেটা শুধু বৈবাহিক সূত্রে আমার বংশের ভিতরে আসছে কিন্তু না না তার মানে কি আমার গোত্রটা তার গোত্রটা ধর্মের বিয়েটা একটা নারীর সবকিছু ওখানে ছেড়ে আসে তার পদবী এমনকি অনেকে নতুন নাম রাখে তার নতুন জীবন শুরু হয় এইটা হচ্ছে সনাতন ধর্মের বিবাহের নিয়ম তো এর জন্য নানা রকমের শ্লোক আছে মন্ত্র আছে বেদের যে ব্রাহ্মণ ভাগটা আছে ব্রাহ্মণ আর উপনিষদ আছে না তো সেই ব্রাহ্মণ আছে তো যেহেতু আপনার মাতা আপনার মাতা তখন ওই মৈত্র বংশের হয়ে গেছে সুতরাং তার ক্ষেত্রে যে সন্তান উৎপন্ন হবে সে মৈত্র বংশেরই হয় ঠিক সেই হিসেবে এবং এটা পরিবার মেনে নেয় বিচিত্রবিদ্যের মৃত্যুর পর এই ঘটনাটা ঘটেছে এবং বেশিরভাগই যেমন ধরুন পাণ্ডু পাণ্ডুর তো মৃত্যু হয়েছিল তাই না তার যদি কোনো সন্তান উৎপন্ন হয় সেগুলো সব ক্ষেত্রজীয় সন্তান তারা সবাই দেখুন পাণ্ডব যুধিষ্টিভী মর্জুন নকুল সহদেব পাঁচজনই পাণ্ডব কিন্তু সেগুলো তো সব ক্ষেত্রজীয় সন্তান সেখানেও আমার একটু প্রশ্ন আছে আমি আগেটা একটু আমি এখনো আসলে ক্লিয়ার না যে আহ বাবার ঔরসদত্ত যে সন্তান হয় সামাজিক প্রেক্ষাপটে আমরা তো দেখি সে তার ওই রক্ত ওই বংশটাই ধারণ করে মায়ের ক্ষেত্রটা আসলে অতটা গুরুত্ব দেওয়া হয় না এখন আহ কিন্তু দেয় আপনি বললাম সংগীতা কিনে সঙ্গীতাতে ক্ষেত্র যে সন্তান চ্যাপ্টারটা পড়ুক এটা সনাতন ধর্মে এটা দেয়া কে ক্ষেত্রজ সন্তান আপনি বলুন না যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব এরা মানে চলে গেছেন ও আচ্ছা আছে পড়াতে তাহলে যুপ্ত বলুন আবার এসেছেন উনি ওকে আবার যুক্ত করি হ্যাঁ শেষ করেন তাহলে কথাটা বাস বীরবেশ শেষ করুন তাহলে বলুন আপনি যুধিষ্ঠির পাঁচ ভাই কি করে পান্ডব হয় বলতে ওরা পাঁচজনই তো পান্ডুর সন্তান নয় ওইখানে ওই জন্মটাই তো একটা মানে আমার কাছে প্রশ্ন যে মন্ত্রর বলে একটা মানুষের সৃষ্টি হয় এটা তো আমার মাথায় কাজ করে না আসলে একটা মন্ত্র দিয়া একটা মানুষ সৃষ্টি হ্যাঁ যাই হোক সেটা পাণ্ডুর পাণ্ডু তো ইম্পর্টেন্ট জিনিস তার উপর অভিষাত ছিল না হ্যাঁ সেটাই সেখানে না আমি ওই পাণ্ডু পর্যন্ত তো যাবই না কারণ বিচিত্রবীর্যের জন্ম যে সন্তান যারা মানে धृतराष्ट्र তারপরে হলো এক মিনিট তারও আগে চলে যান রাম রাম কি এ সূর্য বংশের সন্তান রামের জন্ম তো হ্যাঁ রাম কি দশরথের ছেলে না দশরথ ইম্পর্টেন্ট ছিল মানে কি বলে এটাকে বাংলায় মানে সন্তান উৎপাদনে অক্ষম সে সেই জন্য ঋষ্ম সিংহ মুনিকে ডেকে আনলো না সে এক বছর ধরে যোগ্য করলো যজ্ঞ করেছে তা নিয়ে আমি বুঝি তাহলে রাম ভরত লক্ষণ শত্রুঘ্ন এরা কি

হ্যাঁ বাজবেরে আপনিশ্বাস করেন তাহলে দাদা বুঝে ভরেছেন ব্যাপারটা আপনি ওই ক্ষেত্রজ সন্তানের ব্যাপারটা এখানে করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু আমার কাছে কিন্তু এই জিনিসগুলো মানে একটা খটকা লাগে মানে কেন এরকমই কেন দরকার ছিল এরা তো মহামানব অথবা এরা তো মানে ঈশ্বর प्रदত্ত তাইলে এরকমের প্রশ্নবিদ্ধ কেন করা দরকার ছিল হ্যাঁ ওরা তো আর জানে না যে মানে আগামী দিনে সালে এসে একজন প্রশ্ন ওরা ওরা জানে এইভাবেই চলবে যখন মহাকাব্যগুলো লিখেছিল মহাকবিরা ওরা এইগুলোকে যতটা সম্ভব মনোগ্রাহী করে তোলার চেষ্টা করেছিল এগুলোকে এইগুলোকে সত্য ভাবছেন কেন ওই সময় এই জিনিসগুলো চল ধরুন আজ থেকে ধরুন এটা আমি সত্য ভাবছি সেইটা না এটা মানে পাঁচ হাজার বছর থেকেই তো বা তারপর পূর্বে থেকেই তো অনেক মানুষের সত্য মনে করে আসছে কিন্তু আমার কথা হলো এরকম একটা মিথ্যা ভিত্তির উপরে এতগুলো বছর মানুষ পার করে দিল কিভাবে এইটাই এটা কি বলা হয় বায়াসনের অর্থাৎ মানুষ কিছু কিছু কারণে রুচিবোধ জ্ঞান যাচাই বাছাই না করা আপনি যেমন এটা একটা বিরুদ্ধ চিন্তা করছেন এই যে বিরুদ্ধ চিন্তাকে বলা হয় সংশয় তো এই সংশয়টা তো আর মানুষ করেন মানুষের হাতে লজিক বা প্রমাণ এই ধারণাগুলো কখন এসেছে আপনার সাংখ্য দর্শন সাংখ্য দর্শনের পরে এগুলো এসেছে গ্রিস দেশে ইউরো অ্যারিস্টটলের পরে এসছে তার আগে সক্রেটিস ছিলেন তিনি তো মানে মেথোডোলজি দিয়ে যাননি মানে পদ্ধতিগুলো দিয়ে যাননি তিনি নিজে একা যতটা পেরেছেন মানুষকে সচেতন করার চেষ্টা করে কিন্তু প্রথম অ্যারিস্টটল আর এখানে সাংখ্য এই দুজন লোক এসে যুক্তি কি এই জিনিসটা মানুষকে বোঝাতে শুরু করেন তারপরে মানুষ প্রশ্নবিদ্ধ করছে বছরের জিনিসকে প্রশ্নবিদ্ধ করতে গেলে তো আরো চার হাজার বছর লাগবে না রাতারাতি তা দাদা আর ব্যাপারে যে দ্রৌপদীর যে জন্মটা দেখলাম একটা অগ্নিকুণ্ড থেকে বের হয়েছে এবং বের হয়ে এসে একটা পূর্ণাঙ্গ মানুষ সে সমাজ সম্পর্কে আহ সভ্যতা সম্পর্কে ধর্মীয় রীতি সম্পর্কে রাজকীয় ব্যবস্থা সম্পর্কে সবকিছু মানে জেনে ফেললো এই বিষয়টা একটু আমার কাছে একটু কেমন লাগে আর কি এই ব্যাপারটা একটু আমাকে একটু বললে ভালো তো কি বলবো বলুন ওগুলো সব ওই যে মিথোলজি এগুলো পড়তে শুনতে খুব ভালো লাগে শিশুতোষ কাহিনী হ্যাঁ ছোটবেলা যেমন পড়েছেন আহা কি সুন্দর লিখেছে এই সমস্ত এইভাবে কথক যারা কতক ঠাকুর কি ওই মানে যারা ওয়াজ করে ওই বিভিন্ন গ্রামের বিভিন্ন মাচার উপরে উঠে রাত্রিবেলা সে যে গুজে এইগুলো নাম কীর্তন করতে থাকে মানুষের আধুনিক চিন্তা ভাবনা তো জায়গায় পৌঁছায় না সেই সুযোগটা নেয় আর তো এইগুলো কিছু আগুন থেকে থেকে মানুষ নয় এই যে প্রশ্ন এটা আপনার মনে হচ্ছে একটা গ্রামের হবে একটা গ্রামের লোকের মনে না কখনই হবে সে ওইটাকে সত্য মনে যে মন্ত্রের কি বল মন্ত্রের সে মাটি প্রতিমান করে প্রাণ দান করছে চক্ষু দান করছে এই যে কায়দাটা এই যে ক্যারামতিটা দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে ইম্পোজ করা হয়েছে এবং মানুষ সেটা বারবার এটা শুনতে শুনতে সত্য মনে করে ওগুলো মহাকাব্য মহাকাব্য হিসেবে পড়বে আমাদের যে মানে ভারতীয় উপমহাদেশে যে ছটা দর্শন আছে ন্যায় যোগ বৈশেষিক হ্যাঁ পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা তো ওইটাকে বলা হয় মহাভারতকে বলা হয় পঞ্চম বেদ বা পূর্ব মীমাংসা জুক্তীব্যทยาลัย অ্যাপ প্রায়োরিটি তো ওইদাই উনি তৎকালীন সমাজ ব্যবস্থা কিছু কিছু জিনিস তুলে ধরেছেন তার সঙ্গে মনের মাধুরী মিশিয়ে একটা কাহিনী খাড়া করেছে হ্যাঁ এটা মানছি যে খুব লংগেস্ট কাহিনী তো মানে আচ্ছা তাহলে আমি আরেকটু দাদা আমার আরেকটু জানার ইচ্ছা সেটা হলো ধরেন ধর্ম বলতে আমি আমি এখনো সংসারী আসলে আপনার কথা কিন্তু যাচ্ছে না বাজবে হবে আপনি কি এখন শোনা যাচ্ছে হ্যাঁ এখন শোনা যাচ্ছে আচ্ছা আচ্ছা মানে আমি বলতে চাইছিলাম ধরেন আমি সব ধর্মই মিথ্যা বা ন্যায় অথবা আছে আমি সংশয়ী হ্যাঁ হ্যাঁ আসিফ ভাই আপনার কথা শোনা যাচ্ছে বাসবীর ভাই আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ শোনা আসিফ ভাই শোনা যাচ্ছে শোনা যাচ্ছে আমি একটু প্রশ্নটা করি আসিফ ভাই সরি কার লাইন খারাপ হয়ে গেল আমি এটা বুঝতে পারছি না আমার লাইনই খারাপ নাকি আপনাদের লাইন খারাপ বুঝতে পারছি না আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন জি ভাই আমি শুনতে পাচ্ছি আপনাকে শুনতে পাচ্ছি আচ্ছা বলেন আপনারা শেষ করেন তাহলে হ্যাঁ সেটাই বাসবি দা শোনা যাচ্ছে আমাকে হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বিষয়টা হলো আমি এখন মানে মোটামুটি এই আসিফের লাইভ শুনে শুনে মোটামুটি আমি সংশয় হয়ে গেছি ধর্ম বলতে আমার কাছে শুধুই একটা মানে মিথ মনে হয় কিন্তু আমার একটা প্রশ্ন হলো যে ধরেন বুদ্ধ অথবা আহ রামচন্দ্র বা শ্রীকৃষ্ণ অথবা মহানবী এখন এদের পিছনে এত মানুষ ঝুঁকলো কিভাবে এত মানুষ তারা কনভার্ট করলো কিভাবে আসলে আসলে কি দেখাইলো এমন যাতে আপনি আমি ওই অবস্থানটা যাইতে পারতেছি না কিন্তু তারা কিন্তু ঠিকই একটা স্থান দখল করে এনেছে হোক উজুক অথবা মিথ্যা অথবা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য যেভাবেই হোক কিন্তু এই জায়গাটা তারা নিল কিভাবে মানুষকে এত অন্ধবিশ্বাস পাইলো কিভাবে আসলে না এখানে দুটো জিনিস বলার আছে আমার এক হচ্ছে সনাতন ধর্ম আর বৌদ্ধ ধর্ম এই দুটো কিন্তু আব্রাহামিক ধর্মের সনাতন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম এটা কিন্তু দর্শনের পর্যায়ে পড়ে আচ্ছা এবারে বলে দি দর্শন জিনিসটা কেন আমি এই দুটোকে দর্শন বলি এবং দর্শনে এটা পড়ানো হয় তার কারণ হচ্ছে এখানে জ্ঞান তত্ত্বের আলোচনা আছে এই দুটো ধর্মে একমাত্র জ্ঞান তত্ত্বের আলোচনা আর কিন্তু পৃথিবীতে কোনো ধর্মের নেই অর্থাৎ আপনি কিভাবে জ্ঞান লাভ করবেন এই জিনিসটা বলা আর দর্শনের কাজ হচ্ছে সত্যকে জানার প্রচেষ্টাকে বলা হয় দর্শন অর্থাৎ আপনাকে চিন্তা করার ওই যে উপনিষদ বেদের যে বেদাঙ্গ যেটা বেদাঙ্গের শেষটা হচ্ছে উপনিষদ যেটাকে আপনারা বলেন বেদাঙ্গ আচ্ছা এইটা হচ্ছে কি জ্ঞান তত্ত্বের আলোচনা আচ্ছা আর বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধের কার্যকারণ তত্ত্ব অর্থাৎ এটাকে বলা হয় আহ চত্বারি আর্য সত্তানি এবং প্রতীত্ব সমুৎপাত তত্ত্ব অর্থাৎ কার্যকরণ তত্ত্ব এর উপর গোটা বিজ্ঞান হচ্ছে গৌতম বুদ্ধের চত্বারি সত্যানি এবং আহ সমুৎপাত তত্ত্ব এটা আপনি ওই সূত্রপীটকে পাবেন এই দুটোর উপরে বিজ্ঞান পুরোপুরি নির্ভর করে অর্থাৎ কার্যকারণ কারণ এইটা পরে পুরোপুরি প্রমাণিত হয়ে এখন ফিজিক্সেও পড়ানো তো যেহেতু এটা আলোচনা করে ওই চত্বারি আর্য শতানি মানে হচ্ছে পৃথিবীতে দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখ নিবারণ সম্ভব এবং কারণ ধ্বংস করলে দুঃখ নিবারণ হতে পারতাম এই যে চারটে নিয়ম মানে কার্যকারণ নিয়ম উনি দেখিয়েছেন তাই না তার উপরে উনি দ্বাদশ বলেছিলেন তো সেইগুলো একটা জ্ঞান আলোচনা দেয় এবং তার উপরে বিজ্ঞান নির্ভর করে এবং অ্যাকসেপ্ট করে এই জন্য এই দুটো ধর্মকে বলা হয় দর্শন বৌদ্ধের দর্শন আর বেদান্তের দর্শন তো আর অন্যান্য ধর্মগুলো ভয় তলোয়া নয় ডাকা কিছু না কিছু পা করে কিন্তু এদের হাতে এরা অতটা অ্যাগ্রেসিভ নয় নিজেরা খুব নোংরা কিন্তু পরবর্তীকালে যখন নাস্তিকরা এসেছে যখন প্রশ্ন তুলতে শুরু করেছে এই ধর্মগুলো কিন্তু সেই নোংরামি পর্যায়ে চলে গেছে এইটা হচ্ছে ব্যাখ্যা তো এবারে মানুষ যখন তার চিন্তাকে প্রসারিত করবে তখন তারা ধর্ম লাগে না আপনি আপনার দেশের নিয়মে নিজের বিবেক বুদ্ধি দিয়ে পারিবারিক জীবন যাপন করবেন এই আর যদি আপনি পরকাল এটা ওটা স্বর্গ নানা রকম মিথোলজিতে বিশ্বাস করেন তাহলে ধর্ম পালন করবে আমাদের তো কিছু বলার আচ্ছা আর একটু কথা এই যে একটু আগে এক ভাই বলে গেল যে মুসলমানরা তাদের কুটুক্তি করে বিভিন্ন ধরনের পূজা পাণ্ডবে তারা মানে বিভিন্ন বাজে মেসেজ দেয় এটা শুধু মুসলমানরা না তো আমি তো দেখতেছি হিন্দু ধর্মের ভিতরেই হিন্দুরা হিন্দুদের এরকমের হিউমেলেট করে যেমন আমি আমার বাস্তব জীবনে আমি এক ব্রাহ্মণের ঘরে গেছিলাম তো যখন আমি সেখান থেকে আমার আসছি তখন ওই জায়গাটা পানি আর কি কাজ তুলসী পাতা দিয়ে আর কি পরিষ্কার করব তো শুধু যে মুসলমানরা আমার মানে হিন্দু ধর্মের লোকদেরকে ছোট করে সেইটা তো না আসলে হিন্দু ধর্মের মধ্যেই হিন্দু ধর্মের মানুষরা এই ধরনের এক একজনকে অপমান করে বিভিন্ন ভাবে ছোট করে তো সেইটা থেকে আসলে কি বের হয়ে আসার কোনো উপায় আছে বা আপনাদের সেই প্রচেষ্টাটা কি সেরকমের আছে যে এই জাত জাতটা আসলে সব জাত এক করে আনা বা সব ধর্মগুলো আহ আস্তে আস্তে মানবিক মানুষের পৃথিবী তৈরি করার মতো আহ প্রচেষ্টা কি আপনাদের চলে হ্যাঁ এই তো আমরা যে কথাবার্তা বলছি আমরা নিজেদের কাজকর্ম ফেলে এই আমি একটু পরে ডিউটি যাব হ্যাঁ সারা গাড়ি চালাবো হোক তো আহ এর মধ্যে যতটুকু পারি যতটুকু পড়াশোনা করেছি মানুষের সঙ্গে কথাবার্তা বলছি তাতে কেউ নিচ্ছে কেউ নিচ্ছে না এই আমাদের এই প্রচেষ্টা ক্ষুদ্র প্রচেষ্টা আমরা বলে যাব যে নেবা নেবে যে নেবে না নেবে না আমরা কি করতে পারি আর অসংখ্য ধন্যবাদ দাদা আসিফ ভাইয়ের বহু এপিসোড আমি শুনেছি আসিফ ভাই হ্যালো আসিফ ভাই ধন্যবাদ চালিয়ে যান আপনার মাধ্যমে আসলে অনেক কথা শুনেছি এবং আমি এই ধর্মের বেড়াকাল থেকে অনেকটাই নিজেরা মুক্ত করতে পারছি আপাতত আমার মনে হইতেছে আহ আরো হয়তো পড়াশোনা করা দরকার কিন্তু নিজের কাজকর্ম এত বেশি চাপ থাকে যে আসলে পড়াশোনার ওরকমের সময় পাই না তো ওই প্রতিদিন শুইতে গেলে আপনার লাইফগুলো আমি শুনি বহুদিন চেষ্টা করেছি কিন্তু এই এক কথা আসলে আমি বলে আপনার সময় নষ্ট করতে চাই না তবে সেলুট ভাই আপনাকে চালায় যান অন্তত সত্যটা মানুষ বুঝুক জানুক আহ এই শুভকামনা আপনার জন্য তো ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন বিদায় জানাচ্ছি ভাই আপনি থাকেন আমরা অনেকক্ষণ আলাপ করলাম এখন আমরা দেখি আর নতুন কাউকে শব্দ একটু কম আমার শব্দ একটু কম আসতেছে আচ্ছা একটু দেখছি তাহলে সব ঠিকঠাক আছে কিনা আহ সব তো ঠিকঠাকই দেখা যাচ্ছে আমি তো কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না আচ্ছা আমি আরেকটু কাছে এসে কথা বলি ঠিক আছে আমি তাহলে আরেকজনকে যুক্ত করি আমাদের এবিসি ভাই এবিসি ভাই আপনি শুনতে পাচ্ছেন সাউন্ড হচ্ছে না নেক্সট উইক নো প্রবলেম নেক্সট উইক

আপনার নেটওয়ার্ক খুবই খারাপ অবস্থা আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি কারণ আপনার নেটওয়ার্কের খুবই খারাপ অবস্থা এবং আশপাশ থেকে অনেক সাউন্ড হচ্ছে আচ্ছা পরের জনকে আমরা যুক্ত করি তাহলে ডক্টর সুব্রত বালা আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে হ্যাঁ নমস্কার ভাই নমস্কার বলেন তাহলে হ্যাঁ এই বাসবেয়ারি ভাই একটা কথা বলল মৈত্র ভাইয়ের সঙ্গে আলোচনা করার সময় যে বলল যে সনাতন ধর্মে বিশেষ করে বৈদিক ধর্মে যে আলোচনার একটা অবকাশ আছে বা সেখানে চিন্তা চেতনার একটা অবকাশ রাখা হয়েছে হ্যাঁ বৌদ্ধ ধর্ম সম্বন্ধে আমি বলছি না বৌদ্ধ ধর্ম বলতে তো লিখিত গৌতম বুদ্ধ যতদিন ছিল ততদিন তো লিখিত বলে কিছু ছিল না বা ত্রিপিটক সেই সময় রচিত হয়নি পরবর্তীকালে হয়েছিল এবার এই যে বৌদ্ধিক ধর্মের যে আলোচনার অবকাশটা রাখা হয়েছে ধর্ম সম্বন্ধে বা সেখানে চিন্তা চেতনা বা দর্শনের আলোচনাটা সেটা কোন পর্ষণের জন্য রাখা হয়েছে কিছু অংশ মানে সুবিধাবাদী পোশনের জন্য মানে একটা অংশের সুবিধার জন্য বা যা ধর্মটাকে ব্যবহার করেছে বা ধর্মটাকে বিভিন্ন সময় নিজেদের মতন করে ব্যবহার করেছে বাকিদেরকে মানে একটা জায়গায় রেখে যারা পিছিয়ে আছে বা পিছনের যে অংশটাকে তাদেরকে কিভাবে দমন করা যায় সেই চিন্তা যেতনার দর্শনটা ছিল সেটাই মনে হয় ছিল ম্যাক্সিমাম আমার যেটা ধারণা এটা বাস ভাই আরো ক্লিয়ার করতে পারবে একটা এইটা হচ্ছে আমার মূল জায়গা জানা সেই দর্শনটা কি খুব বেশি বিজ্ঞানের ব্যাপারটা আছে সেখানে বা দর্শনের ব্যাপারটা আছে কি ব্যাপারটা হচ্ছে ওই হ্যাঁ ওই যে আমি বলি দু মিনিট সেটা হচ্ছে ওই যে উপনিষদ আছে না যেটাকে বেদান্ত বলা হয় ব্রাহ্মণ সংহিতা আরণ্যক উপনিষদ তাই না তো এই উপনিষদে কিভাবে জ্ঞান লাভ করা যায় এই জ্ঞানতত্ত্বটা এসিস্টেমোল লজিকা আছে এবং তার আবার ছটা ভাগ আছে শিক্ষা ছন্দ ন্যায় গল্প জ্যোতিষ এরকম ছটা ভাগ আছে তো যাই হোক তো এইটা এই উপনিষদটা হচ্ছে গিয়ে এই ব্রহ্মাণ্ডকে ব্যাখ্যা করার ওরা প্রচেষ্টা করেছে আমি সেটাই বলেছি যে জ্ঞানতত্ত্বের আলোচনাটা ওখানে আছে কিন্তু কাদের জন্য আছে এটা আমি কিন্তু একবারও বলি তার কারণ হচ্ছে বেদ পড়ার অধিকার কিন্তু ব্রাহ্মণ ছাড়ার কারোর নেই এখন আমি বলছি আমি বলতে চাইছি যে বিষয়টা আছে কিন্তু কাদের জন্য আছে এটা আমি এখন বললাম যে বেদ পড়ার অধিকার কিন্তু অন্যান্য যে জাত ব্যবস্থা আছে সেটা নেই হ্যাঁ বলুন আপনি মানে বেদ পড়ার মানে কি তাদের একদম একটা পার্টিকুলার সেকশন ছিল সেখানে আমরা যে ধর্ম যে গল্পগুলো বেদ বলুন উপনিষদ বা যে গল্পগুলো সেখানে রাজ রাজা রাজাদের কাহিনী সেখানে তাদের গল্প রচনা করা এবং ধর্মের মাধ্যমে কাদের শিক্ষা দেয়া যাবে যাবে না সেই জায়গাটাই হচ্ছে তাদের জয়গান করা বা তারা সেই জায়গাটাকে আলোচনা করতে পারবে সার্বিক উন্নয়ন বা সার্বিক মূল্যায়ন বা একটা সমাজ ব্যবস্থা বা টোটাল যে অংশটা আছে মানুষ মানুষের সঙ্গে অন্য যারা আছে তাদের এগিয়ে নিয়ে যাওয়ার সেই জায়গাটা কিন্তু নেই বেদগীতা যতটুকু আছে প্রতিবাদ্য হচ্ছে জ্ঞান জ্ঞান তত্ত্বটা নাই জ্ঞানটা আমাদের যেটা একটা মানে সোশিয়ল আমরা যদি দেখি জ্ঞান তত্ত্বটা কোন জায়গা থেকে শুরু একটা মানুষের তো সার্বিক সমাজ ব্যবস্থা বা জীব ব্যবস্থা আর কি সমাজ বলতে জীবের যে ব্যবস্থা সেইখানে তো এই ব্যাপারটা নেই একটা পার্টিকুলার সেকশনের জন্য সেটা বলা আছে হ্যাঁ আমি তো সেটা বললাম তো যে অ্যাকচুয়ালি গোটা বেদ তো একটা নিম্ন বর্ণের মানুষের পড়ার অধিকারই বেদের মন্ত্র আপনি যখন কোনো ব্রাহ্মণ ডেকে পুজো করতেন সে তখন কিন্তু ঋগ বেদ বলছে এবং সেটা শুনে শুনে আপনি অঞ্জলি দিচ্ছেন আপনার নিজের ওটা বলার ক্ষমতা নেই কারণ আপনার গায়ে ওই পরীতাটা নেই আমি যেটা বলছি আমাকে বলতে দিন আমি যেটা বলছি যে ওখানে এপিস্টেমোলজি বা জ্ঞানতত্ত্বের আলোচনা বেদান্তে আছে আমার দাবি হচ্ছে এইটুকু আমার মনে হয় যে বাজপেয়ী ভাই ভালোভাবে ক্লিয়ার করেছেন ডক্টর সুব্রত আপনি কি বুঝতে পারছেন না নাকি আহ আপনার মানে ইয়াটা কি পয়েন্টটা কি না আমার পয়েন্টটা হচ্ছে যে দর্শনগুলো দেয়া আছে মানে হিন্দু ধর্মের যেটা পৌরাণিক দর্শন খুব উন্নত মানের বলে চালানো হয় ধর্মের মাধ্যমে সেই দর্শনগুলোর মধ্যে যাদের দর্শনটা দেয়া আছে তারা হচ্ছে একটা সেকশনের সুবিধার জন্য দর্শনটা দেয়া আছে তারা সেই ধর্মটাকে কাজে লাগিয়েছে তারা সেইভাবে ধর্মটাকে সেইভাবে পুশ করে সেইভাবে যা করার করেছে কিন্তু সার্বিক সমস্ত মানুষের জন্য কোনো দর্শন বা সমস্ত মানুষের অংশগ্রহণ হতে পারে বা সবাই লিবারেলি করতে পারে সেই জায়গাটা কখনোই ই হয় নি আর কি হ্যাঁ মানে তাদের দর্শনটা এমন একটা জায়গায় ছিল দর্শনটাতে তাদের মতন করে তারা তৈরি করেছে আরকি কি হ্যাঁ আমারও মনে হয় বাজবে ভাই এটাই বলেছেন আমারও একিমত আর ঠিক আছে শুভ আপনি কি আর কিছু বলবেন না একটা জিনিস আমার ই আছে আগের দিন একটু আমি যুক্ত হয়েছিলাম ভাই আশিব ভাই আচ্ছা বলেন তাহলে শেষ করেন হ্যাঁ আগের দিন যুক্ত হয়েছিলাম যে আমাদের যেমন এই আমি যে জায়গা দেশে থাকি সেখানেও চেয়ে যে বাবা কালচারটা একটু বেশি এবং দিন দিন যত যাচ্ছে এই বাবা কালচারদের বিভিন্ন রূপ ধরন বিভিন্ন রকম হচ্ছে আর কি এই বাবাদের কালচারটা আর কি এবং এতভাবে মোহিত করা হচ্ছে বা বিভিন্ন রকম ভাবে তাদেরকে এমন ভাবে পৃষ্ঠপোষকতা করে সমস্ত কিছু করা হচ্ছে বা অন্য একটা দেশে সেখানে হচ্ছে মোল্লা কালচার হোক বা মমিন কালচার হোক এইটা বিভিন্ন রকম ভাবে রয়েছে এই বাবা কালচার আর মোল্লা কালচারটা মানে অদ্ভুত ভাবে একটা মারাত্মক ভাবে দিন দিন বাড়ছে আর কি আচ্ছা এই কথাগুলো আমরা আপনি আগের দিনও বলেছেন আমরা শুনেছি তাহলে আজকে কি আপনাকে বিদায় জানাবো ভাই হ্যাঁ ঠিক আছে ভাই যদি মনে করেন সেইভাবে ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি কারণ একই কথা তো প্রতিদিন এসে আসলে বলার মানে আলোচনার আসলে মানে ইয়া না প্রতিদিন তো আমরা একই আলোচনা করতে চাই না আমরা আরেকবার